ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত করে তেলাপিয়ার কেজি? ১৫০ আর ১৭০ কেজি, তাই তো? দর্শক জ্যান্ত তেলাপিয়া মাছ ১৫০ টাকা এই ছোট সাইজেরটা, এবং ১৭০ টাকা হলো এই বড় সাইজেরটা। দেখেন একদম টাটকা মাছ, তাই তো ভাই? ভাই আসসালামু আলাইকুম। ভাই যে বড় পাঙাশ কত করে? ২০০ টাকা কেজি, তাই তো? দর্শক জ্যান্ত পাঙাশ, দেখেন আপনারা দেখলেই বুঝবেন যে টাটকা পাঙাশ আমাদের যশোর জেলা সেই ঐতিহ্যবাহী আবরণ হাটে ২০০ টাকা প্রতি কেজি। আচ্ছা এটা কি মাছ? রুই মৃগেল কত করে? মৃগেল কত ভাই? ৩০০ টাকা। এই যে দেখেন দর্শক ১৮০ টাকা, দেখেন দর্শক। আচ্ছা আর এই পাশেরটা ভাই, এটার কেজি কত? ২০০। ভাই হাটটা শুরু হয় কখন থেকে? সকাল ৬টার থেকে শুরু। ৬টার থেকে না? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই নাবারণ হাটটা তো মাছের জন্য খুব জনপ্রিয়, এখানে কি সব রকম মাছ পাওয়া যায়? সব রকম মাছ আছে, বাইরের থেকে আসে, সব জায়গা থেকে আসে। আচ্ছা প্রতি সপ্তাহে কি হাট? প্রতিদিন? না সপ্তাহে ৩ দিন। ৩ দিন? বুধবার সোমবার আর শুক্রবার। বুধবার সোমবার আর শুক্রবার? আচ্ছা খুচরা পাইকারি দুইটার জন্যই জমজমাট, তাই তো? আচ্ছা দর্শক আপনারা আসতে পারেন যশোর জেলার ঐতিহ্যবাহী এই নাভারণ হাটে, দেখেন টাটকা মাছের সমাহার, কি মাছ লাগবে সকল মাছই আপনারা কিনতে পারবেন। ছোটো ভাই আসসালামু আলাইকুম, ভালো আছো? তুমি তো খুব সুন্দর সুন্দর মাছ নিয়ে বসে রয়েছো দেখছি। সিলভার কাপ কত? ২২০ টাকা কেজি নাকি পিস? কেজি। আচ্ছা জিএল মাছ? ৪৫০। আর এই কই? ২০০ টাকা। আর কাতলা কত করে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তেলাপিয়ার কত কেজি? কত তেলাপিয়া? আচ্ছা দুইটা সাইজ দুই রকম, তাই তো? দর্শক দেখেন এটা হলো ১৫০ এবং ওই পাশে হলো ১৭০। আসলে মাছে ভরপুর এই যশোর জেলার এই নাভারণ হাটে আপনারা প্রতিদিন সকাল থেকেই কিন্তু খুচরা এবং পাইকারি দরে মাছ কিনতে পারবেন। খুব তাজা এবং টাটকা মাছ এখানে পাওয়া যায়, এই জন্য এই হাটটি কিন্তু প্রচুর বিখ্যাত, জেলার একটা সুনামধন্য হাট বলা যায়। দেখেন